নির্বাচন নহলে এটা দলে আন এটা দলক পারে গোয়াল গালি। কিন্তু নির্বাচন আহিলেই হয় গোপন বুজা পড়া। পুনের আহিল লোকসভার নির্বাচন, আর লোকসভার নির্বাচনের প্রাকক্ষণত এতিয়া গোপন বুজাবুজি হয়েছে কংগ্রেস আর AIUDFর। পুত্রস্নেহত অন্ধ হয়ে এতিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে এক প্রকার সারেন্ডার করেছে বদরুদ্দিন আজমলের সম্মুখত। সৌষিদিনাখনলৈকে হু ইজ বদরুদ্দিন বুলি তীর্যক মন্তব্য করা তরুণ গগৈয়ে এতিয়া কলিয়াবরৰ পৰা পুত্র গৌরব গগৈক জিকাই অনার স্বার্থত শীর্ণত করেছে আজমলের সম্মুখত। সেয়েহে এতিয়া হু ইজ বদরুদ্দিন বুলি নকয় গগৈয়ে। কিন্তু মোৰ স্ট্যান্ডার্ড এক আছে, এটা মই হুইজ বুলি নকওঁ, কারণ এটা MLN আছে, আজি তো MP। কলিয়াবৰৰ পৰা গৌৰৱ গগৈক জিকোৱাৰ স্বাৰ্থত বদরুদ্দিন আজমলৰ সৈতে গোপন বুজাপৰা কৰিছে কংগ্ৰেছে। আৰু কলিয়াবৰত গৌৰৱ গগৈক জয় কৰোৱাৰ বিনিময়ত বদরুদ্দিন আজমলে কংগ্ৰেছক দিছে তিনিটা চৰ্ত, অৰ্থাৎ তিনিটা সমষ্টি বিচাৰিছে বদরুদ্দিন আজমলে। আৰু কলিয়াবৰত গৌৰৱ গগৈক জিকোৱাৰ স্বাৰ্থতে বদরুদ্দিন আজমলৰ লগত হা মিলাবলৈ সাজু হৈছে তৰুণ গগৈ তথা কংগ্ৰেছ। তরুণ গগৈ কৈছিলে হু ইজ বদরুদ্দিন, কিন্তু এতিয়া হু ইজ বদরুদ্দিন ধোঁয়াচাঙত উঠায়। এতিয়া তেওঁ পুত্র স্নেহত আজি তারিখত গৌরব গগৈ নামটো ইয়াত আমাৰ সাংসদ হিসাবে ঘোষণা করিলে, কিন্তু বদরুদ্দিনৰ যিটো আমাৰ AIUDF এতিয়ালৈকে তেওঁলোকে এজন সবল প্রার্থী এতিয়ালৈকে ঘোষণা করা নাই। কিন্তু এতিয়া আমি দেখিছোঁ এইটো এটা খুব সম্ভব এটা গোপন বুজাবুজি, কংগ্ৰেছ আৰু UDFৰ মাজত যে গোপন বুজাবুজি হৈছে। আমিরুল ইসলাম ইমান শক্তিশালী পার্টি টিং সমষ্টির বিধায়ক, তেখেতক পার্থিত্ব প্রদান করা নাই, ইতিমধ্যে গৌরব গগৈ পার্থিত্ব ঘোষণা করে দিলে। এই পুত্র স্নেহর কারণে গৌরব গগৈক যাতে ইয়ার পর সরকার নিব পারে, কলিয়াবৰ সমষ্টির পর যাতে সরকার নিব পারে, সেই ব্যবস্থা তরুণ গগৈ ডাঙরিয়া কৈছে। পুত্র স্নেহত দগ্ধ হয়ে আছে তেখেত, কোনো জাতির কথা তেখেতে চিন্তা করা নাই। আগতে হু ইজ বদরুদ্দিন বলে কৈছিল, আজিকালি তেখেতে সেইটো কথা নকয়, কারণ নিজে এই বৈতরণি পার হব লাগিব। যদি কলিয়াবৰ কংগ্ৰেছক তেনেহলে ধুবুরী বৰপেটা আৰু করিমগঞ্জ বিচাৰিছে বদরুদ্দিন আজমলে। পিছে এইবার ধুবুরীর পৰা বদরুদ্দিন আজমলক হেনো টাটা বাই বাই দিবলৈ সাজু হৈছে সমষ্টিবাসী। কিন্তু ধুবুরীর ক্ষেত্রে আমি কব পাৰো যে এইবার বদরুদ্দিন আজমলক টাটা বাই বাই তেবাৰো নেপায়, কারণ আমি এবার কর্মক্ষম একটা MP জিকাই লৈ যাম বলে ভাবিছো। নির্বাচনের প্রাকক্ষণতে খেজুর লৈ ধুবুরী লৈ আহে বদরুদ্দিন আজমল। নির্বাচন উগল খেজুরও নাহে আজমলও নাহে। এই ঈদের সময় রোজার সময় আই খেজুর মেজুর দিয়ে গুছি যায়, আরো বছর যেটা খেজুর দিবার সময় তেতে আহে ধুবুরী, তো কব নারিব যে কিবা একটা ভাল কাম করেছে। তো আর আধারশিলা তো এটা তো সিজন বলে এই যে বসন্ত কুকিল নিছে নাই। সমষ্টিবাসীর মন্তব্য, বদরুদ্দিন আজমলক জয়ী করার স্বার্থতে কংগ্রেসে প্রতিবারে ধুবুরী লোকসভা সমষ্টি দিয়ে দুর্বল প্রার্থী। যেতিয়া আজমল দিব, আজমল ইজ এ স্ট্রং ক্যান্ডিডেট ধুবুরীর কারণে, তেতিয়া কমজোরি ক্যান্ডিডেট দিব ইয়াত কংগ্রেসে। হ্যাঁ, বুঝাবুঝি আছে তাত, বহুত কলিয়াবরত যেনেকা বুঝাবুঝি হব, এইবিলাক ঠাইত সব বুঝাবুঝি হব কংগ্রেসের লগত। তো খেল তো আছে, আগের পরে আমি চাই আছো কংগ্রেসে দুর্বল ক্যান্ডিডেট দিয়ে ধুবুরীত, ইহতক এইটো ওয়াক ওভার দিয়ে বেলেগ ঠাইত AIUDF কংগ্রেসক ওয়াক ওভার দিয়ে, এইটো তো প্রক্রিয়া আজি দীর্ঘ 10 বছর ধরে চলিয়ে আছে। করিমগঞ্জত ইতিমধ্যে কংগ্রেসে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে স্বরূপ দাসের নাম, কিন্তু বর্তমানের AIUDFর সাংসদ রাধেশ্যাম বিশ্বাস বা অন্য কোনো প্রার্থীর টিকট দি করিমগঞ্জ কিন্তু কংগ্রেসের পৰা বিচাৰিছে বদরুদ্দিন আজমলে। করিমগঞ্জ আসনে UDF কংগ্রেস দুর্বল প্রার্থী দিয়েছে স্বরূপ দাস, তাকে প্রার্থী দেওয়া হয়েছে দুর্বল প্রার্থী, এখানে UDF প্রার্থী এখন দেওয়া হচ্ছে না, জানি না কী জন্য দেওয়া হচ্ছে না, এখানে কংগ্রেসের কোনো আদর্শ নেই। মুঠর উপর কলিয়াবৰৰ বিনিময়ত তিনিটা সমষ্টি বদরুদ্দিন আজমলক দিবলৈ সাজু হৈছে কংগ্ৰেছ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।